এসে গেছি নতুন নতুন দুর্নীতি নিয়ে। দাদা কোন দুর্নীতি নেবেন বলুন? দোকান খুলেছি দুর্নীতির, দুর্নীতির পাঁচ ফোড়ন নিয়ে গোটা রাজ্যে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি যেমন একদিকে, আরেকদিকে ছোটখাটো দুর্নীতি সেটাও তো দুর্নীতি। বালি বালি চুরি থেকে শুরু করে বাচ্চাদের খাবার চুরি, পোশাক চুরি, সমস্ত কিছু চলছে। এবং প্রথমেই যে দুর্নীতির দিকে নজর রাখতে হচ্ছে, দাসপুরে বালি মাফিয়াদের দৌরাত্ম্য রমরমিয়ে চলছে। বালি মাফিয়াদের কারবার, অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ রয়েছে। অবৈধভাবে বালি উত্তোলন করে নদীর ধারেই রাখা হচ্ছে বালি। এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন স্থানীয় বিএল আরও শুনব। আমরা এরকম একটা অভিযোগ পেয়েছিলাম, সেটা পেয়ে আমরা দিনে রাতে বিভিন্ন সময় রেড চালিয়ে দেখেছি যে নদীতে নেমে কিছু মানুষজন বালতিতে করে বালি তুলছে। আমরা গতকালও প্রায় সারা রাত ধরে পুলিশকে সাথে নিয়ে জয়েন্ট রেড হয়েছিল, তাতেও আমরা কাউকে দেখতে পাইনি। কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় 1500 সিএফটি বালি স্ট্যাক হয়ে আছে আমরা দেখেছি। আজকেও আমরা আমাদের ইন্সপেক্টর অফিসারদের নিয়ে প্রায় 15 কিলোমিটার নদীর পার ঘুরে দেখেছি। তো গ্রামবাসীরাও বলছি যে নদীতে নেমে বালতিতে করে কেউ বা কারা রাতের অন্ধকারে তুলছে। আমরা পুলিশকে রিকোয়েস্ট করেছি রাতের বেলা একটু নজরদারি বাড়ানোর জন্য। বালি উত্তোলন করছে কারা, কাদের পেটে যাচ্ছে বালি? সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তুমি রয়েছো একেবারে সেই জায়গায় যে এক্সক্লুসিভ খবর তুলে ধরছো আমাদের, জানাও দর্শকদের, জানাও রাজ্যে কাদের পেটে এত খিদে যে বালিও খেয়ে ফেলছে তারা। একেবারে কিশোরে, একেবারে আমি ঠিক নদীতে নামার চেষ্টা করবো, যেখান থেকে বালি উত্তোলন হয় সেই জায়গাটা আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো। দেখো একদম নদীর ধারবে আমরা কিন্তু নেমে যাচ্ছি, ক্যামেরা পার্সন করবো সাবধানে নামার জন্য। ঠিক এইখানেই, এই নদীতেই কিন্তু, নদীর চর থেকে কিন্তু বালি উত্তোলন করা হচ্ছে। এবং আমাদের ঠিক উল্টো সাইডে কিন্তু দেখো তুমি নৌকো রাখা রয়েছে, এবং এইভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু বালি স্ট্যাক করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে অবধি দূরে কিন্তু দেখা যাচ্ছিল যে যারা কর্মী রয়েছে বালি উত্তোলনের সঙ্গে যারা যুক্ত, এক্ষুনি যদি আমার ক্যামেরা পার্সন করে জুম করে দেখানোর জন্য, তারা কিন্তু দূরে কিছুক্ষণ অবধিও বালি তোলার কাজটা তারা করছিল। কিন্তু আর বাংলার খবর পেয়ে কিন্তু তারা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে এবং পার দিয়ে ওপারে চলে গেছে। এইখানকার সুবিধা হচ্ছে যে নদীর এক প্রান্তে কাটা হলে অপর প্রান্ত থেকে অভিযান চালানো হলে তারা কিন্তু পালিয়ে যায়। এবং ঠিক দেখাবো এইভাবেই কিন্তু, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, ঠিক এইভাবে কিন্তু বালিকে স্ট্যাক করে রাখা হচ্ছে। এবং যে নৌকো তুমি দেখতে পাবে, যে নৌকো, এই নৌকোতে কিন্তু ব্যবহার করা হচ্ছে বালি উত্তোলনের জন্য। এবং শুধু এক জায়গায় নয়, 15 কিলোমিটারের বেশি জুড়ে কিন্তু এইভাবেই বালি উত্তোলন করেছে। এবং বিভিন্ন জায়গায় নদীর পাড়ের কিন্তু বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে দূরে বাড়ি স্ট্যাক করে রাখা রয়েছে। এইভাবেই কিন্তু, এইভাবেই বালি মাফিয়ারা কিন্তু এখান থেকে বালি উত্তোলন করছে। পুলিশের নজরে পড়ছে না বা ভূমি দপ্তরের নজরে পড়ছে না কারা বালি উত্তোলন করছে, কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ঠিক আধ ঘন্টা আগেও কিন্তু বালি যারা উত্তোলন করছিলেন তারা কিন্তু কাজ করছিলেন, সেই ছবি কিন্তু রিপাবলিক বাংলার ক্যামেরা এক্সক্লুসিভলি ধরা পড়েছে। আরও একবার দেখাতে বলবো, ঠিক আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে যেই জায়গাটা দেখাচ্ছে সেইখানে কিন্তু কিছুক্ষণ আগে অবধি বালি উত্তোলনের কাজ চলছিল। তবে ইতিমধ্যেই কিন্তু গা ঢাকা দিয়েছে, দূরে দুজনকে বসে থাকতে দেখা যাচ্ছে, তারাই কিন্তু মূলত বালিগুলো তুলছিল এবং এরপর কিন্তু তারা এই গ্রামের ভেতর দিয়ে পালিয়ে। ফলে খুব স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে কিশোরয়, তাহলে যারা বালি উত্তোলন করছে তারা কিভাবে অভিযানের খবর পাচ্ছে? তার মানে কি সোর্সের মধ্যেই ভূত রয়েছে? ডিপার্টমেন্টের কেউ যারা অভিযান চালানোর আগেই কি তাদেরকে খবর দিয়ে দেওয়া হচ্ছে যে এই অভিযান হবে, আর সেই কারণেই কি কারোর দেখা পাওয়া যাচ্ছে না? যদিও বারবার বলছি কিছু নয়, আমাদের রিপাবলিকের ক্যামেরায় কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে বালি উত্তোলনের, বালি যে নিয়ে যাওয়ার যে ছবি, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং খুব স্বাভাবিকভাবে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে যাদের ছবি রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ছে তাদেরকে কি পুলিশ গ্রেপ্তার করবে, বা এবার কি পুলিশের নজরে আসবে যে কারা এই ধরনের এইভাবে বালি উত্তোলন করছে? যেভাবে বিএলআর সাথে আমরা কথা বলেছি যে 1500 সিএফটি বালি স্ট্যাক করে রাখা হচ্ছে, এক সিএফটি নয়, তার মানে
কিভাবে কাজ চলছে তুমি বুঝতেই পারছো, এবং এটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠছে যে এইভাবে একেবারে নদী পক্ষ থেকে, তুমি জানো দাসপুর ঘাটাল এটা কিন্তু বন্যা কবলিত এলাকা, এখান থেকে যদি নদীর চর থেকে বালি তুলে নেওয়া হয়, অবৈধভাবে বালি পাচার করা হয়, তাহলে কিন্তু আরও ক্ষতির সম্মুখীন হতে হবে, বর্ষার সময় কিন্তু আরও ভয়ঙ্কর হতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে